বন্ধুরা, এই জিনিসটা কি যেখানে আমরা দেখতে পাচ্ছি লাল জিনিস, জানতে চান বন্ধুরা? চলো বন্ধুরা, আগে স্টার্ট করে দিই, আগে নিচের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও। আমাদের মতো রহস্য ভিডিও আপলোড হলে আপনার কাছে যাবে তাড়াতাড়ি। আর বন্ধুরা, এই লাইক শেয়ার করে দেও প্লিজ এই ভিডিওটাও। বন্ধুরা, এমন একটি সফটওয়্যার যার কোনো একটি পুরো একটা গোল আকার বস্তুর মতন, যেরকম একটি ফুটবল ফুটবলের মতন। হ্যাঁ বন্ধুরা, এমন একটি সত্তা, তার নাম হচ্ছে রেড কেস। হ্যাঁ বন্ধুরা, রেড কেস মানে রেড সত্তা সত্রাক। কিন্তু তা মানে আমরা পৃথিবীতে অনেক রকম সত্রাক দেখি, কিন্তু বন্ধুরা এই সত্রাকটা এমন কিছু সত্রাক যেখানে একটি ফুটবলের মতন বা একটি বাস্ক মানে মনে হবে একটি হাতের তৈরি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কিন্তু বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু সায়েন্টিস্টের কথা বা এমন কিছু সত্রাকও আছে বা আদার্স তুমি দেখেছো বা আমি দেখেছি, কিন্তু বন্ধুরা পৃথিবীতে এমন কিছু সত্রাক আছে যে কোনো মিষ্টি অর্শগুলোর মতন। কিন্তু বন্ধুরা এমন একটি, দেখুন এই সত্রাকটা এমন একটি জিনিস যেখানে গোল আকারে হয়। হ্যাঁ বন্ধুরা, এই সত্রাকটা বা এই সত্রাকটা ডিসকভারি করেছিল 2018 সালে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, যেহেতু এটা ইলিজ হয়েছিল বা এটা ডিসকভারি হয়েছিল, এটা আদার্স কোনো একটা সত্রাক থেকে সৌন্দর্য বা এমন কিছু সৌন্দর্য বা এটা ভালো লাগে সবাই দেখতে। কিন্তু তারা বলে না যে এত ভালো সে তো আমাদের জন্য সে তো কঠিন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। ইন্ডিয়ার এমন কিছু ভিডিও তোমাকে এসেছে বা এমন কিছু সত্রাক যার নাম হচ্ছে রেড কেস। হ্যাঁ বন্ধুরা, এটা ইংলিশে নাম হচ্ছে রেড কেস দিয়েছে বা এটা ইংলিশে মানে এটা আমেরিকা এটা ডিসকভারি হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এটা আমেরিকা থেকে পেয়েছিল বা প্রথমত। হ্যাঁ বন্ধুরা, যেহেতু এর নাম হচ্ছে রেড কেস, তা বন্ধুরা বাংলায় যদি আমরা ট্রান্সফার করি বা এটা লাল বাক্স। হ্যাঁ বন্ধুরা, মানে লাল বাক্স এর নাম। হ্যাঁ বন্ধুরা, যেমন হচ্ছে রেড নাম হচ্ছে রেড কেস, কিন্তু এটা এক থেকে অনেক কিছু আমরা পাই। হ্যাঁ বন্ধুরা, যেরকম পৃথিবীতে অনেক রকম সত্রাক হয় বা তার মধ্যে এমন একটি সত্রাক যেন গোলাকার বস্তু বা এমন একটি ডিজাইন, এমন একটি পরিস্থিতি বা আপনি দেখে অবাক হয়ে যাবেন বন্ধুরা। কিন্তু বন্ধুরা এমন একটি রহস্য আছে ইন্টারেস্টিং এর মধ্যে। যেমন তার পিকচারটা দেখুন, এমন একটি পিকচার যেখানে রেড কেস বলে, কিন্তু এখানে এক মিনিটের মধ্যে এই পুরো এই বাস্কটা তৈরি হয়ে যায়, মানে বাস্ক মানে এই গোলাকারটা যেন হচ্ছে রেড কেস এইটা তৈরি হয়ে যায়, মানে এই সত্রাকটা তৈরি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমন একটি সৌন্দর্য সত্রাক যেখানে মনে হবে হাত দিয়ে তৈরি করেছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এই সত্রাকটা মানুষের জন্য ক্ষতিকারও হওয়া আছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তার নাম হচ্ছে রেড কেস, কিন্তু ওটা মানুষের ক্ষতিকারও আছে বা এটা মানুষের ভালো লাগে বলে হাত দিবেন না। কিন্তু বন্ধুরা এর নাম হচ্ছে রেড কেস, কিন্তু বন্ধুরা এর রেডের রেড দিয়েছে এই কারণেই বন্ধুরা, রেড হয়েছে এই কারণে বা এটা অনেক মানে অনেক অ্যাক্টিভ করে বা লাল জিনিস বলে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই ছিল কিছু রেড কেস, এমন একটি সত্রাক যেখানে আমরা ডিসকভারি করলে আপনাদের সঙ্গে। প্লিজ সাবস্ক্রাইব করে দাও।